সাথে সাথে একটা পপআপ হয়ে গেল ক্যামেরা তো নিতে আসছি কিন্তু যেটা সবই আছে দোকানে কিন্তু যেটার জন্য হয়তো পূরণ হবে না জিনিসটা নেওয়া ব্লগটা আমার মনে হচ্ছে না ওদের মনে হচ্ছে হে গুড মর্নিং গাইস ওয়েলকাম টু মাই চ্যানেল দ্য পোসম ব্লগস তো আজকে একটা ফ্রেশ ব্লগে তোমার পিছনে দেখতে পাচ্ছ একটা গাড়ি এটা আমার না যদিও তো আমি আজকে যাচ্ছি শিলিগুড়ি এটা ভালো সারপ্রাইজ আমি নিজেকেও সারপ্রাইজ মনে করছি কালকের থেকে আমার তো একবারে অবস্থাই শেষ পুরো এক্সাইটেড আমি একটা আজকে ক্যামেরা বডি কিনবো সেটা হচ্ছে সোনির A7IV প্লাস গিম্বল প্লাস একটা লেন্স কিনবো তো দেখতে থাকো ব্লগটা আশা করি ভালো লাগবে যারা যারা নতুন তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও অবশ্যই বেল আইকন প্রেস করো আমাকে ইনস্টাগ্রামে ফলো করতে ভুলো না এই আমার ইনস্টাগ্রাম আইডি সো এনজয় দ্য ব্লগ শিলিগুড়িতে জাস্ট এন্ট্রি করলাম তো চলছে গাড়ি আমাদের আমরা মাঝ রাস্তায় লাঞ্চও করে নিছি কেননা এখন টাইম অলরেডি দুটা পার হয়েছে তো এখন এখান থেকে জপের মধ্যে ঢুকলাম আমরা এদিকটা ঢুকে এখন আমরা সঙ্গতার দোকানে যাবো আগে তো আমরা শিলিগুড়িতে এখন পৌঁছাইলাম এই যে আমাদের গাড়ি পার্কিং করলাম শিলিগুড়িতে একটা প্রবলেম হয় যে গাড়ি পার্কিংয়ের একটু জায়গা নিয়ে একটু সমস্যা হয় আমরা এখন দোকানে চলে এসেছি হ্যাঁ কুসুমদা খুব ব্যস্ত আর একটা বউ কিনতে যাচ্ছে খুব এক্সাইটেড এটা কি দ্বিতীয় বউ না তৃতীয় বউ আলফা এটা কি দ্বিতীয় বউ না তৃতীয় বউ কুসুমদা তিন নম্বর বউ আমি সব আনবক্সিং এর সময় বলবো আজকে জাস্ট শুধু নিতে আসছি তোমাদেরকে শুধু প্যাকেট দেখাবো আজকে অন্য কিছু দেখাবো না আনবক্সিং এর ভিডিও সবাইকে দেখতে হবে আমাদের সাথে একটা পপআপ হয়ে গেল ক্যামেরা তো নিতে আসছি কিন্তু যেটা সবই আছে দোকানে কিন্তু যেটার জন্য হয়তো পূরণ হবে না জিনিসটা নেওয়া তো 50mm লেন্সটা এখন পাওয়া যাচ্ছে না তো চেষ্টা করছে যদি পায় তো এখনই নিয়ে নেবে তো দাদার এই যে দেখো মন টন খারাপ হয়ে গেছে পুরো কি বলবা আমি 20 তারিখের মধ্যে তোমাকে 50mm লাগবে তাহলেই ক্যামেরা নিব না লেনে বড় তুমি অভিদা ক্যান্সেল তাহলে তো ভাই ক্যান্সেল হয়ে যাবে দেখি কি হয় গোলমাল হ্যাঁ ভাই সব গোলমাল হ্যাঁ অভিদা কিছু বলবা 50mmটা পাচ্ছি না ভাই এখনো তাই ও এখন উপায় কি উপায় দেখি অন্য দোকান খুঁজবো একটু মার্কেটে ঘুরবো তারপর যদি না পাই তাহলে শুভমদা আমাদের বাড়িতে পৌঁছে দিবে কোনো আচ্ছা আচ্ছা দেখি সেটা আগে ক্যামেরা নিয়ে যেতে হবে এমনি আচ্ছা আর পোশালের কি খবর ও কি খবর না বিন্দু না আপাতত সবাই স্যাড আছে তো দেখি গাইস একটু পরে কি হচ্ছে তোমাদের জানাচ্ছি আমাদের সাথে থেকো তো আমি একটা তোমাদের জিজ্ঞেস আছি জিনিসটা খুললো মানে আকাশ দা মানে সরি অভিদা এত এক্সাইটেড দেখো না কি করতেছে অভিদা পুরো খুশি নাকি পুরো খুশি একদম যন্ত্র যন্ত্র ভাই সাইডটা দেখি ও সত্যি ভালো তো তুমি আমরা ইলেকট্রিক্যাল লোক তো আমাদের এসব জিনিস দেখলে একটু মনের মধ্যে পোড়াবাতি জাগে একদম তো সেই জন্য দেখে নিচ্ছি ঘেটে নিচ্ছি জিনিসটা প্রশান্ত নিল খুব খুশি আমি দেখা যাক কি হয় তো তোমার কি মনে হচ্ছে জিনিসটা ভালো তো আমি অভিদা প্রশান্ত সাইডে আছে
তো চলো যাই দেখি আগে কত যেতে হবে এখান থেকে। তো বেশি দূর না, পাশেই আমরা গিয়ে তোমাদের দেখাচ্ছি। One eternity later. So finally in my hand. So bucket pore hobe. Ei amra shudhu just checking er jonno khola holo. Lens lagaini. Lens ekta onno ei je 50mm lens ana hoyeche already. So apaloto chalabo na kichu. তোকে দিলাম ওটা দেখানে গান্ধী মানি গান্ধী মানি তো এটা তোমাদের দেখানো হয়নি, এই যে কার্ডটা, বাট আমি নর্মাল কার্ডই নিলাম, পরে না হয় ভালো কার্ড নিবো, একটা অসুবিধা নেই। তো আমাদের শপিং ডান, এখন আমরা বেরোবো এখান থেকে, অনেক টাকা গেল, তোমাদের পরে বলবো। আর অ্যাকচুয়ালি ভালো লাগছে, অনেক কষ্টের ফলে আমি এটা আজকে সাকসেস করতে পারলাম। অনেক দিন একটা ড্রিম ছিল, ওই ড্রিমটা আজকে কমপ্লিট হলো ফাইনালি। আর এই ওয়ান উইক থেকে তো আমার একবারে ঘুম ছিল না, সত্যি কথা বলতে মানে ঘুম ছিল না, টাকা ম্যানেজমেন্ট করতে এদিক ওদিক, এখানে টাকা পেতাম ওখানে দিল না, বা এদিক ওদিক করতে করতে অনেক, ফাইনালি আজকে সেটা কমপ্লিট হলো। হ্যাঁ, যদিও কালকে হওয়ার কথা ছিল, ওটা কালকে না, আজকেই হলো। তো আমরা এখান থেকে বেরোচ্ছি, বের হয়ে রাস্তায় দাঁড়াবো কোথাও, কিছু টিফিন টিফিন করে নেবো। অলরেডি আমরা লাঞ্চ করেই বেরোচ্ছিলাম, মানে চলে আসছিলাম একটার দিকে, এখনও পেটে খিদা নেই। চলো দেখা হচ্ছে রাস্তা।